নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আরও তথ্য নিয়ে শিশুবাগ আলী আহমদ চুনকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহাদ হোসেন টুটুল। টুটুল, নির্বাচনের পরিবেশ আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোনো অভিযোগ কি পেয়েছেন? তসিয়া, নির্বাচনের পরিবেশ যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই বলবো, সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। আপনি আমার পেছনে যদি দেখেন, দেখছেন যে নারী ভোটারদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো, এবং পাশাপাশি পুরুষ ভোটাররাও রয়েছে। সবচেয়ে বড় যে কথাটি আমি বলবো, সকাল থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সে তৎপরতা ছিল যথেষ্টই সন্তোষজনক। অর্থাৎ পুলিশ, ডিবি পুলিশ এবং পাশাপাশি বিজিবিকেও টহল দিতে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিশুবাগ আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটিতে। সেখানেই একটু আগেও আমরা জেনেছি, 9:30 সময়ে আসলে মূলত আসার কথা ছিল আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি, তার আসার কথা ছিল ভোট দেওয়ার জন্য। তার বাড়ির পাশেই যেহেতু এই কেন্দ্রটি, তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পৌঁছবে, এবং সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এই কারণেই খুব স্বাভাবিকভাবে মেয়র প্রার্থীরা, প্রধান যেই দুই প্রতিদ্বন্দ্বী দল অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী এবং একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তৈমুর আলম খন্দকার, তাদের দুইজনের মধ্যে মূলত এই বলা যায় যে প্রধান লড়াইটা আর কি মেয়র পদে। একই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, অন্যান্য যেসব কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সেসব কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু ভোট দিচ্ছেন, এবং একই সঙ্গে সাধারণ ভোটাররাও ভোট দিচ্ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অনেকটাই সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারছেন। একই সঙ্গে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবারই সবগুলো ভোট কেন্দ্রেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো ভোট 4টার মধ্যে যদি ভোট শেষ হয়ে যায়, অর্থাৎ একটানা চলবে, সকাল 8টা থেকে শুরু হয়েছে, 4টা পর্যন্ত একটানা চলবে, এবং তারপর পরেই ভোট গ্রহণ শেষ হবে এবং শুরু হবে গণনা। এবং ইভিএমে হওয়ার কারণে অনেকেই আশা করছেন যে এটি খুব দ্রুততম সময়ের মধ্যেই এটি ভোট গণনা শেষ হবে। তো এই নির্বাচন কেন্দ্রিক আরও আমরা তথ্য জানবো, আমার আরেক সহকর্মী গৌতম সাহা আছেন অন্য আরেকটি কেন্দ্রে, আমরা সরাসরি চলে যাচ্ছি গৌতম সাহার কাছে। গৌতম, আপনি কি আমাকে শুনছেন? জি টুটুল, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি 16 নং ওয়ার্ডের 21 নং বাবুরাইল ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু সকাল বাড়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্থিতি এখন দেখা যাচ্ছে। যেই পরিমাণ পুরুষ ভোটার রয়েছে তার সমপরিমাণও কিন্তু নারী ভোটাররাও এখানে ভোট দিতে অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি ভোটারদের সাথে, তারা কিন্তু ইভিএমে ভোট দিয়ে খুব আনন্দ প্রকাশ করছেন, এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছি ভোট কেমন হচ্ছে। তারা কিন্তু জানিয়েছেন সুষ্ঠ এবং অবাধ ভোট হচ্ছে এখন পর্যন্ত, এবং এই পরিবেশ যাতে এরকম অব্যাহত থাকে, সুষ্ঠু থাকে, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এখন পর্যন্ত তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই ভোটারদের উপস্থিতি, এখানে কিন্তু পুরুষদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এবং পাশেই কিন্তু যে আরেকটি কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু নারীদের উপস্থিতিও তুলনামূলক দেখা যাচ্ছে। এখানে কিন্তু কঠোর গোয়েন্দা নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, রয়েছে পুলিশ, আনসার, বিডিবি এবং রয়েছে র্যাবের সদস্যরাও, পুলিশ সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তায় কাজ করছে যাতে অবাধ একটি সুষ্ঠু ভোটের পরিবেশ হয়। এই কেন্দ্রে কিন্তু নিরাপত্তার সাথেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নারায়ণগঞ্জের নাসিক এলাকায় কিন্তু 5,17,361 জন ভোটার রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই ভোট দিচ্ছে। তবে আমরা ধারণা করতে পারছি যেহেতু সকালের দিকে ভোটারের উপস্থিতি কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে। তারা কিন্তু ইভিএমে সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভিএমে তারা খুশি, এবং নতুন ভোটাররাও কিন্তু নতুন হিসাবে করে কিন্তু ভোট দিচ্ছেন। হ্যাঁ, এখানে অনেকে ইভিএম এর যদি কোনো প্রকার সমস্যা হয় সেই ধরনের টেকনিশিয়ান কিন্তু তারা নিয়োগ করে রেখেছেন, 3টি টিম কাজ করছেন, সমস্যা হলে এই সমস্যার সমাধান করে দেবেন, এবং পরিচয় ব্যতীত কাউকে কিন্তু ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত এই ছিল। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনি কিন্তু সেটা কন্ট্রোল করার জন্য এখানে দায়িত্ব পালন করছেন, এবং সেই সাথে
বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং ভোটাররাও কিন্তু ইভিএম কে সন্তোষ প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে এই ভোট কেন্দ্রে ভোটদান করছেন। এই ছিল আমার কাছে এই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। আমি চলে যাচ্ছি স্টুডিওতে।